আমার মুখটা এমন করছে যেন মনে হচ্ছে কোনোদিনও কোনো দিন যেন এরকম খায় নেই, হ্যাঁ এমন করছে। বলে তাই বলছে হ্যাঁ মা, ওর কাহিনী আমি বলবো না, তুমি শুনবে। তখন ভগবান রামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন যে বাবা, ওই বনবাসকালে তুমি আর কি কোনো একটা ভূমি না কি লালা মাখানো মুখের দেওয়াটা খেয়েছো? ও মা, ওই কথা কি বলবো, এরকম খাওয়া আমি কখনো জনকপুরিতেও খাইনি। কি বললো? কেন জনকপুরির কথা হঠাৎ চলে এলো? শ্বশুর বাড়ির কথা চলে আসবে, খাওয়া দাওয়ার কথা এই আমার বলে দিলেন। দেখলেন যে খাওয়া দাওয়ার সময় শাশুড়ি মা যেভাবে খাওয়ায় আদর করে, সেটা যদি হট করে বলে দেয় তখন মা বললেন বাবা এতদিন আমার খেয়ে মানুষ বলি এখন হ্যাঁ লজ্জা লাগবে কিনা, সেই জন্যে মায়েরাও বুঝতে পারলো বাবা কত দূর থেকে ঢিলটা মারলো। বললো মা জনকপুরি তো এরকম আদর করে খাওয়ায় না। তখন মা বুঝতে পেরেছে শাশুড়ি মার থেকে ভালো খাইছে বাবা, আর বলে লাভ নেই, মায়ের কথা বললে কিছু বলতাম যে আমারা কী খাইছে আমাদের থেকে রান্না করে। কি শাশুড়ি মার বললো এখন বলতে পারবো না কি খাওয়ায় বাবা ছেলে জামাই, তা সেরকম হবে বলে। আর আমরা দেখতে পাই কার ভগবান অন্ত্যেষ্টি ক্রিয়া করেছিলেন, বা জটায়ু কি সেবা করেছিলেন, চেষ্টা করেছিল, হ্যাঁ যখন সীতা মাকে নিয়ে যাচ্ছেন তাকে রক্ষা করে, তার জন্য ভগবান রামচন্দ্র তাকে ধরে, যেমন একটা সন্তান পিতৃহারা হলে যেমন পিতৃকে কোলে নিয়ে যেমন কান্না করেন, সেরকমভাবে হ্যাঁ জটায়ুকে কোলে নিয়ে এরকমভাবে কান্না করেছিল এবং গোদাবরীতে গিয়ে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করেছিল। তো এখান থেকে দেখতে পাই যে যদি কেউ অল্প পরিমাণে শ্লোক, যাতে গীতায় এরকম কোনো শ্লোক বলেছে না, আচ্ছা বলুন কে দুয়ে শ্লোক এসে বাড়তে মহাত ভাগ, হ্যাঁ স্বল্প পার্শ্ব ধর্ম সামান্য কোনো সেবা, হ্যাঁ ভগবান বলছেন আমি তার প্রমাণ হচ্ছে এই রামচন্দ্র, এমনকি মহাপুর লীলাতে কেউ যদি হরিনাম করে, হ্যাঁ অনিন্দু হই যে সকৃত কৃষ্ণ বলে কৃষ্ণ সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারি বেহেলে সকৃত, মানে হঠাৎ ভাবে যদি কেউ কৃষ্ণ করে নাম বলে যদি অনিন্দু হয়ে, কারণ নিন্দা না, হ্যাঁ এর একটা সুন্দর মজার কাহিনী আছে। ভগবান রামচন্দ্র এই রামচন্দ্র লক্ষণ দুটোই ভুল বললো, নারদমুনি তিনি বৈকুণ্ঠে গেছেন আর বৈকুণ্ঠে গিয়ে দেখছেন একটা নতুন রথ বানাচ্ছে, তা নারদ বলছেন প্রভু একটা নতুন রথ দেখছি, বলছে দেখো যারা বানাচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করো, আমি তো আর বানাচ্ছি না আমাকে জিজ্ঞাসা করে লাভ কি, বলছে কী জন্য রথ বানাচ্ছ, বলছে মর্তে একজন প্রভুর বিরাট বড় ভক্ত আছে সে আসবে নাকি, সেই জন্য প্রভু বললো একটা সুন্দর রথ বানা ওই জন্য বানাচ্ছে। বলি তাই প্রভুর বড় ভক্ত আমার থেকে একটা ভক্ত, আমি তো সবসময় নারায়ণ নাম করি, তাহলে ও কতবার নারায়ণ করে কোথায় আছে ঠিকানা রেখে ভুল না, বলছে এরকম একটা ঠিকানা দিয়েছে আপনি খোঁজ করে দিতে পারেন না, আরও তো বললেন তখন সময় ঠিকানা নিয়ে গিয়ে হাজির হয়েছে ওখানে, আর ওখানে হাজির হয়ে দেখছে একজন চাষা আছে সারাদিনই ঘুরছে, শোয়ার সময় তো নাম করছে না, বলছে কি আপনি ভগবানের নাম করবেন না, তখন খুব হাসছে, বলছে আরে বললো বড়ো ভক্ত, কোথায় বড়ো ভক্ত সারাদিন তো নাম মুখেই দেখছি না, ঝামেলা হলো আবার নতুন রথ বানাচ্ছে বহু বলেছে, আমার প্রভুকে জিজ্ঞাসা করাও তো একটা লজ্জার ব্যাপার, যে প্রভু কোথায় বললেন সারাদিন তো নাম মুখে দেখছি না কিন্তু মুখে খুব হাসি। তখন কয়েকদিন বাদে বলছেন আচ্ছা আপনি ভগবানের নাম টাম করবেন না, করবেন আচ্ছা আপনি বড় ভক্ত, চুপ আছে কিছু বলে, কিছুদিন বাদে বলছে আচ্ছা আপনার এই আনন্দের রহস্যটা একটু বলুন তো, যে ওটা বলবো না, ওটা বললে আমার এই ছেলে মেয়ে
এই গরু বাছুর এগুলো দেখাশোনা করবে না, ওই রহস্যটা করবে। তো নার্স বলছেন আচ্ছা এই দায়িত্বটা যদি কেউ নেয় আপনি নেবেন? বলছে হ্যাঁ আমি নেবো। বলছে সত্যি নেবেন তো এই দায়িত্বটা? বলছে হ্যাঁ আমি নেবো। বলছে তাহলে একটা টাকা লিখে দেন যে আপনি চলে গেলে আমার পরিবারের আমার সব কিছু ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি, লিখে দিয়েছি। সঙ্গে সঙ্গে নদীতে গিয়ে হ্যাঁ তিনটে ডুব দিয়ে একটা নতুন বস্ত্র পরে তুলসী মালা রেখে আর ভগবানের ফটো রেখে ভগবানকে বলছে ভগবান তুমি বলেছো না অনিন্দু হই যে সৎকৃত কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধার হয়ে এলে তাই আমি তিনবার তোমার নাম করছি তুমি আমাকে নিয়ে চলো প্রভু নিয়ে চলো নিয়ে চলো প্রভু আমি এখন আপনার শরণাপন্ন নিয়ে চলো বলে চুপ করে আছে। হঠাৎ দেখে রথ এসে নিয়ে চলে গেল। নারভূমি দেখলে কি রে হ্যাঁ প্রভু কি আর বলছে হ্যাঁ আমার এই কথার প্রতি ওর পূর্ণ বিশ্বাস আছে যে আমি ওকে নিয়ে যাবো যদি ও নিন্দা না করে। বলছে সারা জীবন নিন্দা করেনি আমার কথাগুলো বিশ্বাস ছিল যে কেউ যদি এরমভাবে কৃষ্ণ নাম করে আমাকে নিয়ে যেতে পারে নিয়ে যাবো তার কথা রক্ষা করে দিই। ভগবানের কথা যদি আমরা জানি বিশ্বাস করি হৃদয় দিয়ে তাহলে আমাদের তার ফল হবে। সেরকম কৃষ্ণ রামচন্দ্র মহাপ্রভু বলছেন যদি কেউ আমার সেবা করে নিষ্কপট আমি তাকে উদ্ধার করব। হ্যাঁ বিশ্বাস থাকা দরকার। একজন ভক্ত সে মায়াপুরের ক্লাসে শুনেছে যে বৌবাদের একটা গ্রন্থ যদি বিতরণ করা হয় তাহলে এক ধাপ সিঁড়ি সে উগে। এখন শিশুমান নিরঞ্জন সাহেব মহারাজ বলছেন বৌবাদ যখন বলেছেন এক ধাপ উঁচুতে উঠবে তাহলে উঠবে। তাহলে একজন আমাকে ভক্ত বলছেন প্রভু আমার তো বিশ্বাস হয় না এক ধাপ করে কারণ কটা ধাপ আছে গোলকে যেতে ওটা অত জানলাম না। হ্যাঁ আর কটা বই বিক্রি করলে যাবো সেটাও যদি বলতো তাহলে আমি কোটাটা পূরণ করি না যে এক হাজারটা দু হাজারটা বিক্রি করলে হবে কিন্তু এক ধাপ করে এগোয় কত ধাপ আছে আর আমি এগোচ্ছি কি না গেছি এতে বুঝতে পারা খুবই সত্য। আমাদের সাধুগুরু বৈষ্ণবের কথাগুলোকে যদি আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি তাহলে আমাদের কার্য সম্ভব। হ্যাঁ আমি বললাম একটা উদাহরণ দেব এই উদাহরণটা একজন ভালো বৈষ্ণব বলেছেন যে একজন গুরুদেব তার একটা মন্দির করেছেন রাধা গোপীনাথ আছে আর সেখানে মহাপুর আছে আর গুরুদেবের কয়েকজন শিষ্য আছে। হ্যাঁ তো কয়েকজন শিষ্যের মধ্যে একজন শিষ্য গুরুদেবের কথা মতো শুনে ভগবানের সেবা পূজা করে আর চারজন খালি রান্না কখন হবে খালি চিন্তা করে কখন ভোগটা লাগালো খাওয়া করে চলে যায় এ যা। গুরুদেব চিন্তা করলেন ওদের প্রতি তো বিশ্বাস নাই এর একটার উঠে আমার বিশ্বাস আছে আমি চলে যাওয়ার পর এরাও চলে যাবে চারজন এই একজন থাকবে আমার গোপীনাথ আর মহাপুর সেবা কে করবে। চলে যাওয়ার আগে শিষ্যকে বলছেন শিষ্য আমি চলে গেলে তুমি এই মন্দিরটা একটু দেখাশোনা করো ঠিক আছে? বললেন হ্যাঁ গুরুদেব আপনি যখন বলছেন আমি দেখব। কিন্তু গুরুদেব আপনি তো সবাই চেনে তো প্রণামী টনামি দেয় শাক সবজি দেয় হ্যাঁ বস্তা বস্তা ধানও দিয়ে যায় যখন চাষে ওঠে হ্যাঁ এক বস্তা করে আমায় তো কেউ চেনে না আর কেউ তো দেবে বলে মনেও হয় না। সংসারটা চালাতে গেলে মন্দির তো একটা সংসারের মতো তিনবার খেতে দেওয়া ধূপ ধুনে দেওয়া সব কিছু করা তো ভোগ করে রান্না করবো তো পয়সাগুলি সব পাওয়া একটু কঠিন তা আপনি যদি একটু কিছু বলেন ওই তো এক কাজ করবে আমাদের মন্দিরের সামনে যে বকুল গাছটা আছে ওই বকুল গাছের সামনে হ্যাঁ একটা তো বাঁধানো আছে বকুল গাছটা তো ওইখানে তুমি একটা টুল টেবিল নিয়ে বসবে পেন খাতা নিয়ে কি করবো গুরুদেব না তুমি জ্ঞান বিক্রি করবে বসে বসে। বললেন ঠিক আছে গুরুদেব। হ্যাঁ তারপর মনে হচ্ছে আচ্ছা কি জ্ঞান বিক্রি করবো আমি তো ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরাজি কিছু জানি না জ্ঞান বিক্রি করতে কি শিখতে হবে তা হঠাৎ গুরুদেব অবগত হয়ে গেছে তা উনি চিন্তা করলেন গুরুদেব বললেন জ্ঞান বিক্রি করতে এখন তো মায় ঝামেলা করলাম মন্দির চালানো তো খুবই কঠিন ওই তো চারজন পালিয়েই গেল একা আমার উপরে দায়িত্ব পড়েছেন। হ্যাঁ তো গুরুদেব যখন বলেছেন ঠিক আছে ভাই বসি টেবিল নিয়ে দশটা থেকে বারোটা বসতে বলেছেন বসে আছে
দুদিন দেখছে যে কিছুই আসে না, হ্যাঁ কথার বলে না ঠনটনে কালীবাড়ি, দেখছে কেউ আসে না জ্ঞান দিতে, কাগজে লিখে লিখেছি জ্ঞান বিক্রি করি এখানে, কেউ আসে না কি করে। তিন দিনের দিন একটা মেলা বসেছে, সেই মেলায় একটা বাচ্চা ছেলে 12 বছরের, ওই 1 টাকা নিয়ে মেলায় মেলায় যাচ্ছে একটু খাওয়া দাওয়া করবে, হঠাৎ বলে সাধুবাবু এখানে বসে আছেন কেন? বলছে আমি জ্ঞান বিক্রি করি। বলছে আমি তো পরীক্ষা ফেল করি, জ্ঞান লাভ করে পাস করতে পারবো? হ্যাঁ বলছে দেখো আমার জ্ঞান বিক্রি করা কাজ, তুমি পাস করবে কি ফেল করবে জানি না, তবে আমার জ্ঞান নিলে তোমার উপকার হবে। ওই তাহলে 1 টাকা জ্ঞান দেবো, তাহলে 1 টাকা জ্ঞান দিয়েছে। কি দিয়েছে জ্ঞান? একটা কাগজে লিখে দিয়েছে যেখানে ঝগড়া হবে সেখানে তুমি দাঁড়াবে না। তো নিয়ে দেখলো, দেখার পরে বলছে আগে 1 টাকা জ্ঞান পেলাম। বাড়িতে গিয়ে বলছো মা খেতে দাও, খিদে পেয়েছে। বলি কিরে তোকে 1 টাকা দিলাম, মেলায় গেলে খাবি, তুই কি খাবি আইসক্রিম খেয়েছিস না কি খেয়েছিস, এখনই খিদে পেলো? বলছে না 1 টাকা আমি জ্ঞান কিনে নিয়ে এসেছি। বলি জ্ঞান কিনে নিয়েছিস তোর কোথায়? বই টই তো কিছু নাই। হ্যাঁ জ্ঞান কিনতে গেলে বই টই লাগবে, তুই তো কিছুই করিনি। বলছে না কাল হচ্ছে একটা কাল হচ্ছে লেখা আছে, কয় দেখি, দেখেছে কি দেখেছে? যেখানে ঝগড়া হবে সেখানে দাঁড়াবে। তোর বাবা দেখে বলছে ওর মাকে দেখো সাধু যখন কার কাছে, সাধুর কাছে কিন্তু ঠিক আছে তখন দিয়েছে, ছেড়ে দাও 1 টাকা কোনো ব্যাপার না, তুমি খেতে দাও। ওই না না তুমি কথা বলো না, তো স্বামী স্ত্রী তো বুঝতেই পারছেন তো কাঁসারে বাসন লাগলে ঝনঝন করে ওঠে, হ্যাঁ তাই না? ঝনঝন করে এখন তো উঠবেই, তুমি কথা বলো না তো আমি যাচ্ছি, কোথায় সাধু বলতো চল, 1 টাকা তোকে ঠকিয়েছে। বলছে তোমায় বলছি যে না তুমি চুপ করে থাকো কথা বলতে পারো। ও স্বামী তোমার চুপ করে গেছে ভাই, যা স্বামী চলবে স্ত্রী তার চোখ টোক বড় করে বলছে যা পারে একটু, হ্যাঁ দেখছে তো মারামারি করবে না, মেয়েরা মারে না বেশি করে হট করে গায়ে তো মারবে না, যে হট করে মেরে দেবে গালে চট যা চুপ করে আছে। ওর স্বামী আর কিছু বলেন, ও দেখছে ভাই শুয়ে পড়ি যা করে করি। ছেলে আর বলো সাধু বাবাকে গিয়ে একদম খুব চিৎকার করে বলছে সাধু বাবা তুমি ঠকাবার জায়গা পাওনি, আমার ছেলেকে তুমি 1 টাকা নিয়ে হ্যাঁ ভাতাবাজ ধরেছো সাধু, 1 টাকায় জ্ঞান বিক্রি করছো, জ্ঞান লাগবে না, কেন তোমার কাগজ হ্যাঁ টাকাটা ফেরত দাও। সাধু বাবা চিন্তা করে গুরুদেব বললেন 3 দিন বাদে 1 টাকা হলো, 1 দিন মনে করলাম ভালো মন্দিরটা চলবে তা আবার ফেরত দিতে হবে, ঠিক আছে নিয়ে যাও। হ্যাঁ দেখছে ভাই মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করলে অসুবিধে আছে, হ্যাঁ এটা একদম একটা কোন পুরাণে কথা আছে মাতাজির সঙ্গে বেশি ঝগড়া করলে কপালে না গোপাল, হ্যাঁ দিয়ে দিল নিয়ে চলে এসছে। তারপরে তিনি 2টো পানের দোকানে ঝগড়া লেগেছে, একজন একটা ভালো কাস্টমার পান নিতে যায়, অন্য দোকানদার করে কিছু ভাজা সুপারি নিয়ে দেখাচ্ছে, তখন দেখলো ভাই এই দোকানে অল্প সুপারি দেয় ওই দোকানে বেশি দেয় দেখলাম দেখাচ্ছে, বলে আজকে তোমার দোকানে খাবো না ওই দোকানে খাবো, হ্যাঁ যেতে একদম সুপারি টুপারি দিয়ে একদম ভালো করে কাস্টমারটা ধরার জন্য দিয়েছে। কারণ কাস্টমার চলে গেছে ওই সুপারি কাটা যে থাকে না কি করে ওটাকে জাতি, তা জাতিটা নিয়ে এসে বলছে তোর গলাটা আমি এরকম করে কাটবো তুই ওই কাস্টমারটা নিলি কেন, বলে দুজনে হাতাহাতি হয়ে গেছে, যখন ঝগড়া হয়ে গেছে সবাই পালিয়ে গেছে ওই ছেলেটা চুপ করে দাঁড়িয়ে আছে দুদিকেই দেখছে। দেখার পরে ও বলছে এই তোর বাবার নাম কি, এই তুই কোথায় থাকিস, এই তুই আমার সাক্ষী রইলি ঠিক আছে, কিছু হলে তোকে ডাকবো ঠিক আছে, তুই তো দেখেছিস কি আগে মেরেছে, বলছে হ্যাঁ আমি দেখেছি ও আগে মেরেছে, বলছে তাহলে তুই বলবি ঠিক আছে, সব কিছু নিয়ে নিয়েছে। নেয়ার পরে জমিদারের কাছে নালিশ করেছে, আর জমিদার গিয়ে বলছে যে তোমার প্রমাণ কি আছে নিয়ে আসো, আর প্রমাণ কাকে নিয়ে গেছে বাচ্চাটাকে, হ্যাঁ দেখেছে। তখন ওর স্বামীটা ওর স্ত্রীকে বলছে তোমায় বললাম না সাধুর সঙ্গে ঝগড়া করবে না, ও যদি এই জ্ঞানটা নিত যেখানে ঝগড়া আমি দাঁড়াবি না তা তো দাঁড়াতো না, তুমি এই সাধুকে ওই জ্ঞানটা ফেরত দিয়েছো ছুঁড়ে, ওই ভগবানও তোমাকে ছুঁড়ে দিল, এখন তোমার ছেলেকে তুমি বাঁচাও আমি চললাম, হ্যাঁ বলছে না একে আমার একা ছেলে তোমারও তো ছেলে তা তুমি সামলাও এখন আমি চললাম। তখন বলছে ও ঝগড়ার সময় তুমি আর ভালোর সময় আমি, বলছে হ্যাঁ ও যখন তাদের সাধুর থেকে এখন জ্ঞান নিতে যাবো, বলে যাও তুমি যা পারো পড়ো আমাকে বলো না, ছেলেটাকে বাঁচানোর দায়িত্ব তোমার। তখন স্ত্রী চুপ করে গেছে স্বামী গেছে,
যাওয়ার পরে বলছে আমার ছেলে তো এরকম হলো, এখন বিচারে যাবে, জমিদার ডেকেছে, কালকে যাবে, তো আমি কিছু জ্ঞান নেই। বলছে আমার 5 টাকা লাগবে। ওই ঠিক আছে, 5 টাকাই নেন, আমাকে জ্ঞান দেন। বলছে হ্যাঁ, যখন আপনার ছেলেকে কিছু বলবে, আপনার ছেলে খালি কিছু বলে না, খালি যেন মুখ দিয়ে লালা টালা বেরোয়, একদম মাথা নাড়িয়ে একদম ইয়ে করে দিলে, যাও তুমি এটা করতে হবে। ঠিক আছে, দেখি বলছে এই তুই দেখেছি মাথা নিয়ে একদম মুখ পড়িয়ে যাচ্ছে, তখন দেখি তো পাগল করে বোবা কোথা থেকে ছড়িয়ে দিয়েছো, এ কি সাক্ষী দিচ্ছ, ভালো সাক্ষী দিয়েছো, তারা যাও বলে শেষ হয়ে গেল। জমিদার বাবু ও কিন্তু ভালোই কথা বলছে, ওই তো নামে আদেশ দিয়েছে, দিয়েছে কিছু একটা হয়েছে, আপনি আমার দেখবেন বলছি, ঠিক আছে লোকজি দেখো, তা লোকজি দেখছে, আরে ভাই দিব্যি কথা বলছে, মার সঙ্গে ঘুরছে টুরছে আনন্দ করছে। হ্যাঁ, তখন বলছে জমিদার বলছে আবার ওকে ডাকবো, ডাকার সময় আবার গেছে, বলে সাধু এইবার আবার ডেকেছে, জমিদার ডেকেছে, এখন বিচারে ডাকে নেই, জমিদার তার নিজের বাড়িতে ডেকেছে। এখন কি করবো বলছে, এখন 10 টাকা ওই তাই বলছে। হ্যাঁ, আপনি গিয়ে সত্যি কথা বলবেন যে আমার একটা ছেলে এই নালে এরকম মারামারি করবে, এই করবে, এরকম আমার ছেলে ওই স্কুলে পড়তে যায়, ওদের দোকানে পাশ দিয়ে মাথা পাঠিয়ে দেবে, এই দেবে, টিউশন পড়তে যায় রাত্রে, সেই জন্য আমি কথা বলেছি। এই কোথায় পেলে এই বুদ্ধি, না এক সাধু বাবা জ্ঞান দেয়, জ্ঞান বিক্রি করে, ওর থেকে জ্ঞান কিনেছি 10 টাকা দিয়ে। হ্যাঁ, প্রথমে 5 টাকা দিয়ে কিনলাম, তারপর দ্বিতীয়বার 10 টাকা দিলাম। বলছে সাধু বাবাকে আমার কাছে আসতে হবে, জ্ঞান বিক্রি করতে যাও। তখন কি বলছে সাধু বাবা, আর আমি টাকা দিচ্ছি না, রাজা আপনাকে ডেকেছে, জমিদার, জমিদার কাছে আপনি কি বলুন, আমি আর দিচ্ছি না, এই বলে দিয়ে চললাম। তখন গেছে, যাওয়ার পরে জমিদার বলছে আপনি আমাকে জ্ঞান দেন, বলছে 100 টাকা দেন। তখন জমিদার বলছে হ্যাঁ 100 টাকা দেবো, জ্ঞান দেন, কি দেবেন জ্ঞান, ও যখন আপনাকে কেউ খেতে দেবে তখন আপনি প্রথমেই বলবেন ও নিয়ে এসেছো, আমি জানি কি নিয়ে এসেছো, তারপরে বলবেন হ্যাঁ আমি জানি এতে কি মিশিয়েছে এটাও জানি, আর তৃতীয়ত কে মিশিয়েছে এটাও জানি, তিনবার খালি বলে তারপরে খাবে যা কিছু খাবে। কয়েকদিন বাদে একজন ছেলে নিয়ে এসেছে, এক মন্ত্রী একজনকে যে পাঠিয়েছে, ও বলছে কি বললো প্রথমে, কি বললো, কি নিয়ে এসেছো আমি জানি, কি মিশিয়েছ কে মিশিয়েছ দাদা আমি বসাইনি, কিন্তু মন্ত্রী বীজ মাখিয়েছে, আমাকে বলবেন না, মন্ত্রী বীজ মাখিয়েছে আপনি বলবেন না আমাকে, আমাকে শুধু নিয়ে আসতে বলেছে, আমি নিয়ে এসেছি, আপনি আমাকে ফাঁসি দেবেন। রাজা চিন্তা করবো ভাই এ তো সাধুর কথা শুনে প্রাণ পাঁচ করবে, এ তো আমি বুঝতেই পারিনি। মন্ত্রীকে ডাকো, মন্ত্রী বললেন আমি একা এ করিনি, এর মধ্যে 3-4 জন আছে, সবাই মিলে ওই 3-4 জনকে ডাকো, তোদেরকে ফাঁসি দিল, দেওয়ার পরে কয়েকদিন বাদে দেখেছে কাকে, সাধুকে ডেকে বলছেন সাধু বাবা আপনার মন্দির চালাতে ক টাকা লাগে। তখন সাধু বাবা চিন্তা করলো, আমার গুরুদেব বলেছিলেন যে দেখ তুই মন্দির চালাতে তুই কষ্ট হয়েছে, রাজার হালে মন্দির চলবি, তুই চিন্তা করিস না, হ্যাঁ আমি যেটা বলছি কর, হ্যাঁ রাজার হালে চলবি, তাহলে রাজার হালে চলতে গেলে তো ভালো করে চালাতে হবে। তাই জমিদার বাবু আমার মনে হয় 500 টাকা দিলে এক মাসে সম্পূর্ণ ভালোভাবে চলে যাবে, তখন ঠিক আছে প্রতি মাসে 500 টাকা নিয়ে আসবে। তখন এখন সাধু নিয়ে আসে আর রাজা আর হালে চলে। এই যে কথাটা বললাম কাহিনীটা বলার অর্থ থাকে, সাধুগুরু বসনের কথা বিশ্বাস, এই যে এখানে বলছেন যে ভগবান অল্পেতে সন্তুষ্ট হন, ভগবান রামচন্দ্র অল্পেতে সন্তুষ্ট হন, কৃষ্ণচন্দ্র হন, এখানে শ্লোকে রামচন্দ্র আছে, কিন্তু প্রভুপাদ মহাপ্রভুকে ডেকে দিলেন সন্তুষ্ট হন, হ্যাঁ বলে কৃষ্ণচন্দ্রের নামও উল্লেখ করে দিলেন যে কৃষ্ণ অল্প সন্তুষ্ট হন, নালো করে মনে করুন ভাই এই মহাপুর সেবা কৃষ্ণের সেবা ছেড়ে দিই ভাই রামের দিকে আমার ঢুকে যায়, সেই জন্য প্রভুপাদ তাৎপর্যে 3 জনকে দিয়ে দিবে যাতে কেউ আমার জল ছাড়া জানি হয়, যে দরকার নেই প্রভুপাদ নিজে বলছে ভাই দিচ্ছি রামচন্দ্র কি ভালো, তাহলে মহাপুর ওই জন্য বলে দিলেন যে মহাপু আর কি ভালো, হ্যাঁ বুঝেছে এটা প্রভুপাদের হচ্ছে আসে কি, সেই জন্য আমরা যদি সাধুগুরু গোস্বামের কথাগুলো শ্রবণ করি তাহলে আমাদের কিন্তু লাভ হচ্ছে। আসলে শাস্ত্রের কথা অপ্রান্ত সত্য,
এই পঞ্চম স্কন্ধ ভগবানের কোন